শপিং কার্ট প্রজেক্টে করার জন্য আমাদের দুটি জিনিস জানার প্রয়োজন, একটি হচ্ছে রাউটার, একটি হচ্ছে পেনিয়া। সো প্রথমে আমরা রাউটার দেখব। সো আমরা চলে যাব ভিউ রাউটার অফিসিয়াল ওয়েবসাইটে, এখান থেকে গ্যাট স্টার্ট, দেন আমরা ইয়ার্নের মাধ্যমে রাউটারটি ইনস্টল করে নিব। তারপরে আমরা যদি গ্যাট স্টার্টে যাই, তাহলে এখানে দেখতে পারবো আমাদের HTML এ লিঙ্ক করার জন্য রাউটার লিঙ্ক, তার মানে এ অ্যাঙ্কর ট্যাগের বদলে রাউটার লিঙ্ক, আর href এর বদলে টু। ওকে, সো আমরা এই দুইটা কপি করে নিচ্ছি এবং আমাদের টেমপ্লেটে বসিয়ে দিচ্ছি। তারপরে রাউটার ভিউর জন্য রাউটার ভিউ, ওকে ওকে বসালাম আমরা। সেই দুটাকে আমি একটু তাড়াতাড়ি স্টাইল করে নিচ্ছি। ওকে, আপাতত এতটুকুই ডিজাইন। দেন আমরা চলে যাব জাভাস্ক্রিপ্টে। সো জাভাস্ক্রিপ্টে আমাদের কি লাগবে, প্রথমে আমাদের একটি জেএস ফাইল ক্রিয়েট করতে হবে, সেই ফাইলে আমাদের এই সম্পূর্ণ কোডটি নিয়ে রান করব। ওকে, সো আমরা এটা কপি করে নিলাম এবং এসআরসিতে আমরা একটি ফাইল ক্রিয়েট করি, router/index.js। সো জেএস এর পার্টটুকু কপি করে আমরা এখানে বসিয়ে দেব। সেখানে আমরা অনেকগুলো মডিফিকেশন করব। প্রথমে আমরা মডিফাই করব এই দুইটি, কনস্ট হোম এবং অ্যাবাউট। এই দুটি এরকম টেমপ্লেট না হয়ে আমরা ইম্পোর্ট করব, অ্যাকচুয়াল ফাইল ইম্পোর্ট করব, ভিউ ফাইল। সো প্রথমে আমি দুটি ফাইল বানিয়ে নিচ্ছি এসআরসিতে। আমি ফাইল ভিউ ফাইল বানাচ্ছি, vue/home। ওকে, এটি হচ্ছে আমাদের হোম পেজ। এবং আমরা ভিউজ আরো একটি ফাইল বানাবো, অ্যাবাউট। সো এটি হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ। এই দুটি আমরা এখানে ইম্পোর্ট করব। সো প্রথমে ইম্পোর্ট হোম, দেন আমরা অ্যাবাউটকেও ইম্পোর্ট করব। ওকে, দেন আমরা যদি নিচে আসি, কমেন্টগুলো আমরা রিমুভ করে দিই। সো নাও, এখানে যে ভিউ রাউটার ইউজ করা হয়েছে, আমরা আসলে এটা রিমুভ করে দেবো। রিমুভ করে ক্রিয়েট রাউটার অ্যান্ড ক্রিয়েট ওয়েব হিস্টোরি, এই দুইটা ইম্পোর্ট করব ফ্রম ভিউ রাউটার। ওকে, ইম্পোর্ট ক্রিয়েট রাউটার, ক্রিয়েট রাউট হিস্টোরি ফ্রম ভিউ রাউটার। রাউটসে যদি আমরা একটু দেখি, রাউটসে আমাদের কি কি রয়েছে, পাথ আর কম্পোনেন্ট। ওকে, সো মূলত এই দুইটা জিনিসই লাগে। পাথ, যখন আমরা স্ল্যাশ পাথে হিট করব, তার মানে ডিফল্ট পাথে হিট করব, তখন হোম কম্পোনেন্ট দেখাবে, এবং স্ল্যাশ অ্যাবাউটে গেলে অ্যাবাউট কম্পোনেন্ট দেখাবে। দেন এখান থেকে আমরা কমেন্ট আউটগুলো রিমুভ করে দিই। 5 নম্বর স্টেপ এখানে যেটা দিয়েছে আমরা, সেটা অলরেডি মেইন জেএসে রয়েছে। আমরা যদি একটু দেখি, মেইন জেএসে অ্যাপ মাউন্ট রয়েছে। সো আমরা জাস্ট এটাকে রিপ্লেস করে দেব, আর এই রাউটারটা আমরা ইম্পোর্ট করব, ইম্পোর্ট রাউটার। সো আমরা রাউটারটা ইম্পোর্ট করে নিয়েছি, এখন আমাদের এখান থেকে এক্সপোর্ট করতে হবে। সো আমি জাস্ট এগুলো রিমুভ করে দেব, এক্সপোর্ট ডিফল্ট রাউটার। অ্যান্ড মোটামুটি আমাদের রাউটারের কাজ শেষ। এবার যদি আমরা সেভ দিই এবং রিলোড দিই, তাহলে আমরা হোম পেজ দেখতে পাবো। ওকে, সো আমরা এখানে একটি অ্যারর দেখতে পাচ্ছি, মেইন ডট জেএস এ ভিউ ইজ নট ডিফাইন্ড। সো চলুন মেইন জেএস এ দেখি কি প্রবলেম। ওকে, ভিউ, এখানে আমি ক্রিয়েট অ্যাপ নিয়েছি ফ্রম ভিউ। সো আমাদের ভিউ ডট ক্রিয়েট অ্যাপ দেওয়ার কোনো মানেই হয় না, জাস্ট ক্রিয়েট অ্যাপ। এবার যদি আমি সেভ দিই, আর এখানে রুট কম্পোনেন্টের জায়গায় আমরা অ্যাপ দিয়ে দেবো, যেখানে যেটা আমরা এখান থেকে ইম্পোর্ট করেছি। সো ওয়েল, এখন কাজ করার কথা। হ্যাঁ, এবার যদি আমরা দেখি, স্ল্যাশে হিট করা আছে, সো দিস ইজ হোম পেজ। যদি অ্যাবাউটে যাই, তাহলে অ্যাবাউট পেজ। আমরা যদি একটু লং করি এটাকে, তাহলে আমরা দেখতে পাবো যেখানে হ্যাশ রয়েছে। সো এই হ্যাশিংটা যদি আমরা রিমুভ করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো রাউটার ইন্ডেক্স থেকে ক্রিয়েট ওয়েব হ্যাশ হিস্টোরির বদলে আমরা লিখব ক্রিয়েট ওয়েব হিস্টোরি, এবং এটির ওপরে ইম্পোর্ট করে দেব। দেন এবার যদি আমরা একটু সেভ দিই, হোমে যাই, তাহলে আমরা আবার দেখতে পাবো অ্যাবাউট হোম, অ্যাবাউট আর হ্যাশিংটা নেই। সো আমরা হ্যাশও রিমুভ করে দিয়েছি। সো যখন আমরা হোমে যাচ্ছি, তখন এই হোম কম্পোনেন্টটা রেন্ডার হচ্ছে, আর যখন আমরা অ্যাবাউটে যাচ্ছি,
তখন এই অ্যাবাউট কম্পোনেন্টটি রেন্ডার হচ্ছে। সো এটি হচ্ছে কম্পোনেন্ট রেন্ডারের প্লেস হোল্ডার বলতে পারেন, এখানেই কম্পোনেন্টটা মূলত রেন্ডার হচ্ছে। সো এই কম্পোনেন্টটা যদি আমি উপরে দিই তাহলে কিন্তু রেন্ডারটা উপরে হবে। এবার যদি আমরা একটু দেখি, হোমে যাই, হোম, অ্যাবাউটে গেলে অ্যাবাউট। আশা করি আপনারা রাউটার সম্পর্কে ধারণা পেয়েছেন।